আজ আমরা প্রোগ্রা কালচার সেন্টারের হাত ধরে চলে এসেছি চল্লাপাড়া গ্রামে। এখানে প্রোগ্রা অনেকদিন ধরে 10টি গ্রামের বাচ্চাদের নিয়ে অনেক কাজ করছে। আমরা তাদের হাত শক্ত করতে আমরা ওদের পাশে সবসময় থাকার চেষ্টা করি। আজকে এই প্রোগ্রা কালচার সেন্টারে দুজন যোগ্য শিক্ষার্থী বিজয় শঙ্কর সর্দার এবং অচিন্ত সর্দারের হাতে আমরা কিছু ওদের প্রয়োজনীয় বই তুলে দেব। ওরা WBCS পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, সেই পরীক্ষায় ওদের যা যা বইয়ের দরকার বাড়ি গ্রামের অচিন্ত সর্দার খেলাধুলা, ছবি আঁকা, গান, নাটক সব কাজেই অত্যন্ত দক্ষ। শুধু তাই নয়, সে কৃতিত্বের সঙ্গে স্নাতকস্তরের পরীক্ষা পাশ করেছে। গ্রামের ছেলেমেয়েদের নিয়ে নাটক করা, নাটক পরিচালনা করা, নিজে অভিনয়ে অংশ নেওয়া এসব কাজেই তার বড়ই আনন্দ। শুধু তাই নয়, এই আদিবাসী গ্রামে যে ফুটবলের ট্রেনিং হয় তার অন্যতম সক্রিয় সদস্য সে। সেই অচিন্ত সর্দার তৈরি হচ্ছে WBCS পরীক্ষার জন্য। সুচেতনা সোশ্যাল রেসপন্সিবিলিটি মিশনের পক্ষ থেকে তাকে সম্মানিত করতে পেরে তাকে কয়েকটি বই দিয়ে আমরা সাহায্য করি। আজ আমরা চল্লাপাড়ায় এসেছি বাচ্চাদের নিয়ে। আমাদের গ্রামার রেজিস্ট্রেশন ক্লাস চলছে এবং এই কাজে আজকে আমাদের উপযুক্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া। আমরা আমাদের WBCS পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই তুলে দিলাম। এখানে অচিন্ত সর্দার আর বিজয় শঙ্কর সর্দারের হাতে সঞ্চিতা ওরাং, নবম শ্রেণীর কৃতি ছাত্রী, নাচ গান ছবি আঁকা সব কাজে তার অতি উৎসাহ এবং সে অত্যন্ত সুন্দর অভিনয় করে। তার অভিনীত অনেকগুলি নাটক দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এই কৃতি ছাত্রীকে আগামী দিনে লেখাপড়ায় উৎসাহিত করার জন্য চেতনা তার পাশে দাঁড়িয়েছে। আমরা তার ইচ্ছা জেনে তার হাতে দুটি বই তুলে দিলাম। তার পাঠ্য বই দিতে পেরে সুচেতনার তরফ থেকে আমরাও অত্যন্ত আনন্দিত।